বন্ধুরা, আমরা তো জানি সকল সাপেরই বিষ রয়েছে। কোনো কোনো সাপের হয়তো বিষ থাকে না, সেগুলিকে আমরা নির্বিষ সাপ বলে থাকি। এমন একটি জায়গার কথা বলবো যেখানে সাপের বিষকে সংগ্রহ করে বিভিন্ন মেডিসিন সেন্টারে সেগুলিকে পাঠিয়ে বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা দেখলে আপনারা সকলেই চমকে উঠবেন। সাপ কামড় দিলে আমরা তুরন্ত হসপিটালের ডক্টরের কাছে পৌঁছে যাই। ডক্টর আমাদের ব্লাড টেস্ট করার পর শনাক্তকরণ করে যে কোন সাপে আমাদেরকে ছোবল দিয়েছে, তারপর আমাদের ট্রিটমেন্ট শুরু হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, ডক্টর এমন একটি ইঞ্জেকশন আমাদের শরীরে পুশ করে যাতে আমাদের বিষক্রিয়াটি ক্ষয় হয়ে যায় নিমেষেই। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটি তামিলনাড়ুর এমন একটি জায়গার কথা আপনাদেরকে দেখাবো এবং বলবো যা দেখে আপনারা সকলেই চমকে উঠবেন। এখানে সমস্ত ধরনের সাপের বিষকে সংগ্রহ করে বিভিন্ন রিসার্চ সেন্টারে পাঠানো হয়। যেটা দেখছেন এটা একটা কোবরা স্নেক। এই সাপটিকে ধরে এখন এর বিষ সংগ্রহ করা হবে। বিষ সংগ্রহ করার জন্য এমন একটি পাত্রের ব্যবহার করে এনারা, যেটা দিয়ে সহজেই বিষ বের করা যায় সাপের দাঁতের মধ্য দিয়ে। সাপের বিষ এতটাই মূল্যবান যে আমাদের কল্পনার বাইরে। সাপ আমাদেরকে ছোবল দেবে বলে আমরা বিভিন্ন সাপকে মেরে ফেলি, কারণ আমরা ভেবে একবারও দেখি না যে সাপটাকে মেরে ফেললে হয়তো আমাদেরই মতো আরও একজনের প্রাণ বাঁচত ওই সাপের বিষটা থেকেই। এখানে বিভিন্ন ধরনের সাপকে নিয়ে এসে এখানে কয়েকটা হাঁড়ির মধ্যে ভরে রাখা হয়। এখানে যে হাঁড়িগুলি দেখছেন সমস্ত হাঁড়িতেই বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এখানে এনারা একটা চন্দ্রবোরা সাপকে এখন বের করেছে এটার বিষ বের করার জন্য। এই বিষের পাত্রটিকে এমনভাবে বানানো হয় যেটার ওপরে একটি পলিথিন দেওয়া থাকে। সেই পলিথিনের মধ্যে সাপটা কামড় দিলেই এই বিষটা বেরিয়ে আসে সহজেই। চন্দ্রবোরা সাপ, চন্দ্রবোরা সাপের ভেনম সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। এই সাপের বিষ হলো হিমোটক্সিক। এই সাপ কামড়ালে মানুষের পচন ক্রিয়া শুরু হয়, মাংসপেশি এবং ফুলতে শুরু করে এবং খসে খসেও পড়তে পারে। এই চন্দ্রবোরা সাপটি খুব শান্ত প্রকৃতির হয়, কিন্তু এর প্রত্যেকটা বাইটে বিষ অনিবার্য। এ খুব দ্রুত গতিতে আক্রমণ করে এবং এর দাঁত খুব বড় হওয়ায় এর অল্প সময়ের মধ্যেই অনেকটা বিষ ঢেলে দিতে পারে মানুষের শরীরের মধ্যে। এই যে দুটি কোবরা দেখছেন, এদেরকে এখন বিষ সংগ্রহ করা হবে। এই দুটি সাপ সম্পূর্ণ বিষধর। এখানে সাপকে কোনো রকমভাবে বিষ দাঁত কেটে ফেলা হয় না, এটি একটা সরকারি সংস্থা। এখানে সম্পূর্ণরূপে যে বিষগুলি সংগ্রহ করা হয় তা সম্পূর্ণ সার্টিফাইড। এখানে বিষগুলিকে সংগ্রহ করে বিভিন্ন রিসার্চ সেন্টারে পাঠিয়ে এনারা রিসার্চ শুরু করান এবং বিভিন্ন ঔষধ তৈরির কাজে লাগান। এখানে একটা কোবরা সাপকে নিয়ে তার বিষ সংগ্রহ করা হচ্ছে। আপনারা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সাপটা কিভাবে বিষ দিচ্ছে এই পাত্রের মধ্যে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে বা গ্রামেগঞ্জে এই ধরনের কোনো রকম প্রচেষ্টা করার চেষ্টাও করবেন না, কারণ এটি খুব ঝুঁকিপূর্ণ কাজ হয়ে থাকে। এখানে যেগুলি কাজ করছেন এনারা সকলেই একজন স্নেক এক্সপার্ট। এদের কাজই হচ্ছে সাপের বিষ বের করা। এরা দৈনন্দিন পেশাগত দিক দিয়ে এরা যুক্ত রয়েছে, তাই বাড়িতে এগুলি কেউ ট্রাই করবেন না। এখন এই সাপগুলিকে বিষ বের করে নেওয়ার পর আবার সেগুলিকে হাঁড়িতে রেখে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস্টিকের পাত্রের ওপর একটি পলিথিন দিয়ে এগুলিকে কামড় দেওয়ানো হচ্ছে। তারপর আস্তে আস্তে সেই পাত্রটি কালেক্ট করে নিচ্ছে সমস্ত সাপের বিষগুলি। প্রত্যেকটা সাপের বিষকে আলাদা আলাদাভাবে আলাদা শিশিতে রাখা হয় যাতে বিভিন্ন মেডিসিন তৈরি করতে কোনো অসুবিধে না হয়, কারণ সমস্ত সাপের বিষকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটি কোনো কাজেই আসবে না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন।
নমস্কার বন্ধুরা।